চট্টগ্রাম নগরের আকবরসা থানা এলাকার শিশু ফাতেমা আক্তার মিমকে দল ধর্ষণ করার পর হত্যার ঘটনায় আট আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চার আজ সোমবার চোদ্দই ডিসেম্বর এ রায় দেন আদালত রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন বাকি একজন এখনো পলাতক দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপিএম এ নাসের বিষয়টি নিশ্চিত করেছেন চার্জশিটভুক্ত আটজন আসামির মধ্যে সকলকেই মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড ঘোষণা করেছে রায় ঘোষণাকালীন সময়ে আটজন আসামির মধ্যে সাতজন হাজতি আসামি উপস্থিত ছিলেন একজন পলাতক দুই সালে একুশ জানুয়ারি চট্টগ্রাম বিশ্বকলোনি এলাকায় অবস্থিত আয়সা মমতাজ মহল নামের একটি ভবনে দ্বিতীয় উদ্ধার করেন পুলিশ সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন ঘটনার পর দিন বাইশ জানুয়ারি রাতে মিমের মা রাবে বেগম বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন ডেক্স নিউজ সি প্লাস টিভি বাংলা